পথে মোরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এরই মধ্যে রেকর্ড করেছে হাসপাতাল সূত্র জানিয়েছে শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত দুশো জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে হাসপাতালের নতুন ভবন সহ পুরনো ভবনের শিশু ওয়ার্ডগুলোও এখন ডেঙ্গু আক্রান্ত রোগীতে পূর্ণ শনিবার সকাল দশটা পর্যন্ত ঢামেক হাসপাতালের নথি অনুযায়ী জানা যায় ছয়শো জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবছর হাসপাতালে ডেঙ্গু রোগী আসা শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ২৩৩ জন ভর্তির এটি একটি রেকর্ড নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার জানান বাঁধ ভাঙা জোয়ারের পানির মতো ডেঙ্গু রোগী হাসপাতালে ছুটে আসছেন বিভাগ নতুন ভবন জরুরি বিভাগ সহ সব জায়গাতেই ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন